একটু মনোযোগ দিয়ে শুনবেন, রোম সম্রাট কাইসার, নাম শুনছেন? রোম সম্রাটের নাম হলো কাইসার, জোরে বলেন নাম কি? হ্যাঁ, এই যে যা দাতে হুম ইমান আন, এটা বোঝানোর জন্য বলতেছি। তিনি কিন্তু খ্রিস্টান ছিলেন। ওই সময় দুইটা পরাশক্তি ছিল, ওই সময় একটা হলো রোম আর একটা হলো পারস্য। বর্তমানে দুইটা পরাশক্তি আছে, একটা হলো আমেরিকা আর একটা হলো রাশিয়া। রাশিয়া যখন পরাশক্তি হয়ে ইউক্রেনকে ধরল, তখন অনেকে তাকায় ছিল আমেরিকা পরাশক্তি যদি ইউক্রেনের পক্ষ নেয় তাহলে দুইটা পরাশক্তির মধ্যে যুদ্ধ শুরু হবে, আর যুদ্ধ শুরু হবে এই যুদ্ধে ইহুদি খ্রিস্টান মরে সাফ হবে আর মুসলমানদেরকে আল্লাহ গোটা পৃথিবী দিয়ে দিবে। এমনি এমনি মানে মুসলমানও কিছু করা লাগবে রে, খালি বসে থাকবি আর ওরা হারা লাগে মরবি আর আমরা খালি মোসর তাও মারবো নাকি কমে। কিন্তু রাশিয়া যখন ইউক্রেনকে আক্রমণ করলো, আমেরিকা কিন্তু ইউক্রেনকে সহযোগিতা করলো না, ইউক্রেন তাকায় ছিল আমেরিকার দিকে। ধরে কোন কার দিকে এ কথা, কোন কার দিকে? আমাদের বাংলাদেশকে যদি রাশিয়া আক্রমণ করে আমরা তাকায় থাকবো কার দিকে? কথা কয় না, সামনে থেকে একজন কয়েছে ভারতের দিকে। পাকিস্তান যখন বাংলাদেশকে ধরল তখন ভারত এসে আমাদের সহযোগিতা করে আমাদের স্বাধীনতা দিয়ে দিল। অনেক মুক্তিযোদ্ধা মঞ্চে গিয়ে বলে ভারত যদি আমাদের সহযোগিতা না করত তাহলে আমরা স্বাধীন হতে পারবো না। অথচ কোরআনে একটা ছোট্ট সুরা, নাম হলো সুরায় নসর, জোরে বলেন নাম কি? এখানে আল্লাহ বলতেছেন, মুসলমান তোমরা যখন বিজয় লাভ করবে তোমরা কখনোই মনে করবে না আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, ভারত তোমাদের সহযোগিতা করেছে, তোমাদের সাহায্য করেছে কেবলমাত্র কে? আরো জোরে জোরসে বলুন। মনে করেন যদি কোনোদিন আমাদেরকে ভারত ধরে তাহলে আমরা কোন দেশের দিকে তাকা থাকবো? আল্লাহর দিকে তাকানোর ইমান আছে? খালি মুখে গেলে হবে না, তো একটু মনোযোগ দিয়ে শুনবেন। রোম সম্রাট কাইসার রাজ দরবারে বসলেন, সিংহাসনে বসার পরে দেখেন তিনজন মানুষকে বন্দী অবস্থায় তার সামনে হাজির করা হয়েছে। রোম সম্রাট কাইসার বললেন, রে সৈন্যরা, এই তিনটা মানুষকে তোমরা বন্দী করে নিয়ে এসো, এদের পরিচয় কি? এদের পরিচয় কি? সৈন্যগুলো বলতেছে, যাহব না, এদের পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। কি কোন আমাদের পরিচয় আছে না নাই, দরকার আছে না নাই? রোম সম্রাট কাইসার তার সৈন্যদের বলতেছে যে তিনজনরে গ্রেফতার করে নিয়ে আইছো আমার দরবারে, এদের পরিচয় কি? এদের পরিচয় হলো এদের জাতির পিতা হযরত ইব্রাহিম। সুবহানাল্লাহ, কবেন না, আমাদের জাতির পিতার নাম কি? যারা বলবেন না তাদের জাতির মধ্যে ভেজাল আছে, একটাই মাত্র জাতি তার নাম হলো ইসলাম জাত। জোরে কোন কি জাত? আরো জোরে কোন না কি জাত? গাইরাল ইসলাম দীনান ফালাইয়াকুবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যদি কেউ গ্রহণ করে আল্লাহ বলেছেন সেই ধর্ম গ্রহণ করা হবে না। এ কথার দ্বারা বোঝা গেল পৃথিবীতে যতই জাত থাক না কেন একটা জাতও আল্লাহর পছন্দ না, আল্লাহর কেবলমাত্র পছন্দের নামই হলো ইসলাম। জোরে বলেন নাম কি? তাহলে আমাদের জাতির পিতার নাম কি? জোরে বলেন, এটা কি আমার কথা না আল্লাহর? জোরে কন না কেন? মিল্লাত, মিল্লাত মানে কি জাতি? মিল্লাতা আবিকুম, তোমাদের বাপ হলো ইব্রাহিম। হুয়া, হুয়া মানে তিনি। সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের নাম রেখেছে মুসলমান। তাহলে আমাদের নাম কি? এই মাইক এরকম করে কেন, চনচন করে কেন? আমাদের নাম কি? এ ভাই রে, এখানে ফেরেশতা আছে রে, তারপরে তোমার দুই কান্দর দুটা ফেরেশতা আছে, এই দুটা কি এমনি এমনি আছে? তো যারা বলতেছেন মুসলমান,
ডান কান্দের ফেরেশতা তা লিখে ফেলল কিন্তু যারা জবান বন্ধ করে আছে দুই ফেরেশতায় কলম খাড়া করে বলতেছে আল্লাহ এই লোকটা তো জবান খুললো না আমরা কি লিখব আল্লাহ বলতেছে বাম কান্দের ফেরেশতা লেখ তো বাম কান্দের ফেরেশতা বলে আল্লাহ কি লিখব আল্লাহ বলতেছে আর বাম কান্দে লিখবো বা শয়তান জোরে কোন কি শয়তান এটা সরাসরি আল্লাহ কোরআনে বলতেছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন তোমাদের নাম রেখেছে মুসলমান তাহলে সেই মুসলমান নাম বলতে আমাদের আপত্তি আছে তাহলে আমাদের নাম কি আরো জোরে মাশাআল্লাহ সৈন্যদল বলতেছে এই তিনজনের পরিচয় হলো আর মুসলমান রোম সম্রাট খ্রিস্টান বলতেছে আমি মুসলমানকে দুই চোখে দেখতে পারি না মুসলমানদের আমি কয় চোখে জোরে কোন কয় চোখে দুই চোখে দেখতে পারি না সেই মুসলমানকে আমার রাজ দরবারে হাজির করলেন বলে যাব না আপনি যা ইচ্ছা তাই করতে পারেন আপনি যা ইচ্ছা তাই করতে পারেন ইচ্ছা করলে এদেরকে ক্ষমা করতে পারেন আবার ইচ্ছা করলে এদেরকে হত্যা করতে পারেন তিনজন মুসলমান খালি মুসকি মুসকি হাসতেছে কারণ মুসলমানের ঈমান বলে ওই রোম সম্রাট কাইসার কিছুই করতে পারবে না যা করবে আমার আল্লাহ জোরে কোন ঠিক কিনা আমাদের বাংলাদেশে উনিকে প্রধানমন্ত্রীকে বলে প্রধানমন্ত্রী আপনি যা ইচ্ছা তাই করতে পারেন প্রধানমন্ত্রী কিছুই করতে পারে না ঈমানদার বিশ্বাস করে যা করে আমার আল্লাহই করে জোরে কোন ঠিক কিনা কি বিশ্বাস করেন না না এই বিশ্বাস আছে রোম সম্রাট কাইসার বললেন আমি জীবনে বহু যুদ্ধ করেছি আমি জীবনে বহু যুদ্ধ করে বিজয় লাভ করেছি আজকেও আমি একটা যুদ্ধ করবার চাই সমস্ত সৈন্যগুলো বলতেছে আপনি কিসের যুদ্ধ করবেন কি ব্যাপারে যুদ্ধ করবেন রোম সম্রাট কাইসার বললেন আজকের যুদ্ধের নাম হলো ঈমান হরণের যুদ্ধ জোরে কোন কি হরণ আমাদের বাংলাদেশে বর্তমানে ঈমান হরণের যুদ্ধ আছে না নাই এ জোরে কোন আছে না নাই আমাদের যুবকগুলো অধিকাংশই কিন্তু ঈমান থেকে অনেক দূরে আমাদের যুবকেরা ঈমান থেকে অনেক দূরে চলে গেছে তারা ঈমানের কাছে ভবিষ্যতে আসতে পারবে কিনা আমার আল্লাহই ভালো জানে শুধু মুসলমান দাবি করলে হবে না আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান হয়ে মরা লাগবে রে মুসলমান হয়ে মরতে গেলে কি করা যুবক সারাদিন খালি ফেসবুক মোনাজাত করতেছে এরা দশটা যুবক যদি কোন এক সাইডে বসে দেখবেন দশ জন ওরা মোনাজাত করে এক হাতে আর এক হাতে লাড়ে এক যুবক আর কেউ পায়নি একলা একলা বসে মোনাজাত করতেছে ওই রাস্তা দিয়ে একটা কুত্তা যাচ্ছে ধরে কোন কি যাচ্ছে কুত্তা যাওয়ার সময় দেখে ওই একলা কি ওটা ওর পাশে যায় কুত্তার পিঠ কিন্তু কোনো শুনলো নাক দেয় কুত্তা কিন্তু কিছু কাজ করার আগে সঙ্গে নাক দেয় সঙ্গে তেনা অল্ল অলাফলা কিছুই নেই ওই এমন মোনাজাতে ব্যস্ত কুত্তা মনে করছে এর হয় পাথর হবে না গাছের গোড়া হবে এই মনে করে পেশাব করে দিছে ধরে কোন কি করে দিছে যেই পেশাব করছে ও তখন তো বুঝবার পারছে পিঠ ভিজে গেছে তাকায় দেখে কুত্তা গেল আমাদের যুবকদেরকে যুবতীদেরকে ঈমান হরণের একটা যুদ্ধ আছে না নাই জোরে কর আছে না নাই রোম সম্রাট কাইসার বললেন আজকের যুদ্ধের নাম হলো ঈমান হরণের যুদ্ধ এই তিনটা মুসলমানকে আমি হত্যা করব না এই তিনটা মুসলমানকে আমি ছাইড়া দিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তাদের কাছ থেকে ঈমান নিবার না পারব আজকের যুদ্ধ হলো এই তিনটা মুসলমানের কাছ থেকে আমি ঈমান কাইরা নেব মুসলমানের কাছ থেকে ঈমান কাইরা নেওয়ার পাই তারা বিশাল একটা গুণের কুণ্ডলি বানানো হয়েছে ওই কুণ্ডলির উপর বিশাল একটা ডেকসি মনে মনে তেল নিচের তাপে তেলগুলো টকবক টকবক করতেছে তিনজন ইমানদার আগুনের চুলার দিকে তাকায় আর চিন্তা করে আমার জাতির পিতা হযরত ইব্রাহিমকে আগুনের চুলার উপরে রেখেছিল
আগুনের চুলার উপরে রেখেছিল আগুনের চুলার মধ্যে পড়ার পরে কুল নায়ানা রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম ইব্রাহিমের জন্য নমরুদের আগুনের চুলা আল্লাহ শান্তিদায়ক বানাইছিল আমাদের জাতির পিতার জন্য নমরুদের চুলা যদি আল্লাহ শান্তিদায়ক বানায় দেয় আমরা সেই জাতির পিতার সন্তান আমাদের আগুনের চুলা দেখায়া ভয় দেখায়া লাভ নাই লিল্লাহ মৃত্যু হবে মৃত্যু আল্লাহ বলেছেন মৃত্যু নাই ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়া ওয়ালাকিন লা তাশউরুন আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় আল্লাহ রাস্তায় যাদেরকে মারা হয় তোমরা বলো না যে তারা মরে গেছে আমি আল্লাহ বলতেছি তারা মরে নাই তারা চিরজীবন লাভ করেছে এখন আপনারা বলেন এই কোরআনের তেলাওয়াত কোরআনকে যারা গ্রহণ করেছে তারা কোনদিন আগুনের চুলা দেখে ভয় করবে আর আমরা যারা কোরআনের ওয়াজ শুনি করোনার ভয় হাই রে করোনার ভয় রে একটা লোক করোনার ভয়ে খুব সতর্ক আজরাইল এসে খাড়া হয়েছে চ যাই না না আমার করোনা নাই আমি দুইবার টিকা দিছি আজরাইল কয় পাগলা তোর করোনা হয়নি রে তোর মরার সময় হয়েছে তোর কে আল্লাহ রে আমি এই করোনার ভয়ে মরার কথাই ভুলে গেছি রে হাই রে এখনকার কতগুলা শয়তান এই করোনার টেনশনে মরার কথাই ভুলে গেছে আপনারা বলেন তো করোনা আগে না মৃত্যু আগে এ কথা কান না কেন করোনা আপনাকে নাও ধরতে পারে কিন্তু মৃত্যু আপনাকে ধরবেই আপনারা খবর চাচ্ছেন যে যারা স্ট্রোক করে মরতেছে হার্ট ফেল করে মরতেছে ক্যান্সার হয়ে মরতেছে ওরকে তো করোনা নাই রে আজকে করোনা থেকে এমন সজাগ আমরা হয়েছি আল্লাহর ঘর মসজিদের মধ্যে ঢোকার সময় নাকে মুখে মাস্ক দিছি জোরে কোন কি দিছি এমন সতর্ক আল্লাহর ঘরে ঢোকার সময় নাকে মুখে মাস্ক দিয়া ওই লোকটা মসজিদের দরজায় গিয়া বলতেছে আল্লাহ হুম্মাফতাহালি আবু আবার রহমাতি ফেরেস্তা কয় আল্লাহ এই লোকটা মুখে মাস্ক দিয়া যে দোয়া পড়তেছে এর আমল কি নাফিক আস্ত মুনাফিক কারণ লিমা তাকুলু মা লা তাফালুন যে দোয়া পড়তেছে সেই দোয়ার প্রতি যদি ওর বিশ্বাস থাকতো ওর নাকে মুখে মাস্ক থাকতো না ওর নাকে মুখে মাস্ক থাকতো না কারণ যেই ঘরে ঢুকতেছে এইটা গজবের ঘর না এটা হলো রহমতের ঘর করোনা হলো গজব আর মসজিদ হলো আল্লাহ রহমত এই রহমতের মধ্যে গজবের কোনো চিহ্ন রাখা যাবে না কতগুলো আবার মুকুট মাছ দিয়া রুকু সেজদা করে মুকুট মাছ দা কি করতেছে রুকু সেজদা করে কতক লোক এত সতর্ক ভাই করোনা যেন না ধরে মুখে লাকে মুখে মাছ দিয়া নামাজ পড়তেছে ফেরেশতা বলতে আল্লাহ যেই লোকটা নাকে মুখে মাস্ক দিয়ে নামাজ পড়তেছে আর খবর কি আল্লাহ বলতেছেন ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত আল্লাযী আতআমাহুম মিন জুউইন ওয়া আমানাহুম মিন খাউফ যে ব্যক্তি রুকু সেজদা করতেছে আর জানা নাই আর যদি জানা থাকতো এই ঘরের মালিকের যারা গোলামি করবে ইবাদত করবে নামাজ পড়বে তাদেরকে দুইটা পুরস্কার আমি সঙ্গে সঙ্গে দেব এক নম্বর পুরস্কার হলো তার রিজিকের কোনো পেরেশানি হবে না আর দুই নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় ভীতি থেকে করোনার ভয় চোরের ভয় ডাকাতের ভয় দুনিয়ার সমস্ত ভয় থেকে আমি আল্লাহ তাকে পুরাপুরি নিরাপত্তা দিয়ে দেব অথচ এত করোনা সতর্ক হায় হায় রে আমি একটা ফকিরকে বলেছিলাম কেন ভাই যে হারে করোনা হয় লোক মরতেছে তোর মুখত মাস্ক নাই তুই ভিক্ষা আপাতত দুই দিন দুই মাস বন্ধ করে দে রে তো করোনা ধরবি রে ভাই আপাতত ভিক্ষা বন্ধ করে দে ও আমার দিকে তাকায় মুচকে মুচকে হাসে আর কয় আপনি আলেম না জালেম তা আমি তো সংকটে বললাম আমার মতো জালিমের কি দেখলা বলে জালেম না হলে কথা কেমনে কন আপনি সত্যি করে বলেন তো এ পর্যন্ত বাংলাদেশে কয়টা ফকির করোনা হয়ে মরছে তা আমি কইলাম ভাইরে আমি তো ফকির হিসাব জানি না তো জানেন না ওয়াজ করেন
আমি সঙ্গে সঙ্গে বললাম মোহাম্মদের হাসপাতালে মোবাইল করলাম, এক ডাক্তার আমার খুব পরিচিত, তাকে বললাম ডাক্তার সাহেব এ পর্যন্ত বগুড়া জেলায় করোনা হয়ে মরছে কয়টা, কয় 342 জন হবে হুজুর, তার মধ্যে ফকির কয়টা, ডাক্তার খালি সমানে হাসে, মানে হাসেন কেন, বলে হাসার কারণ হলো এই 342 এর মধ্যে একটাও ফকির নেই। আমি দৌড়ে গিয়ে ফকিরের সঙ্গে হ্যান্ডসআপ করে বললাম ভাই তোর মৃত্যু নাই রে, তুই মরলি এমনি মরবি, তোর করোনা হবি না, করোনা বুঝা শোনা ধরতেছে, ধরে কোন কথা ঠিক সোহানাল্লাহ সোহানাল্লাহ। রোম সম্রাট কাইসার বলে রে সৈন্যরা এই তিনজনকে একে একে একসঙ্গে নয় একে একে আমি উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিব, একজনের মরা দেখলে বাকি দুইজন বাঁচার চেষ্টা করবে, একজনের মরা দেখলে বাকি তিনজন কিসের চেষ্টা করবে, কথা কন না কেন, একজনের মরা দেখলে বাকি দুইজন বাঁচার চেষ্টা করবে, এটা হিন্দুদের মধ্যে করবে, বৌদ্ধদের মধ্যে করবে, খ্রিস্টানদের মধ্যে করবে, ইহুদির মধ্যে করবে, কিন্তু মুসলমানের মধ্যে করবে না, কারণ মুসলমান জানে মরার পরই জান্নাত, জোরে কোন কথা ঠিক কি না, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, এবার আসুক তারে হে আমি মজা দেখাবো, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায় আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে যখন তখন মরে করে জ্বালাতন, একবার আসুক খালি ইসলাম ছাড়া মুসলমান ছাড়া কেউ যদি একবার গোর কবরে যায় অর যা হবি ভাই, ওরে কর কথা ঠিক, আর আমরা যারা ইমানদার সরল্লা কম, আমরা কবরে যাওয়ার পর থেকে আমাদের শান্তি, শুধু শান্তি আর শান্তি, কবরকে আল্লাহ কবর রাখবে না, হয় কবর জান্নাতের টুকরা বানাবে, না হয় আমাদের প্রাণ পাখিকে ইল্লিন নামক জান্নাতের বাগানে রাইখা দিবে। তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তোরা মরার ভয় করিস, আমরা মুসলমান মরার ভয় করি, এ জোরে কোন মরার ভয় করি। রোম সম্রাট কাইসার মনে করতেছে আমি তো খ্রিস্টান, ওরে বাবা ওরে একজন মানলে বাকি দুইজন মরার ভয় করে, ইমান হারা হয়ে যাবে, তিনজনের মধ্যে একজনকে নিয়ে যাচ্ছে, তিনজনের মধ্যে একজনকে উত্তপ্ত আগুনের দিকে নিয়ে যাচ্ছে, যাকে নিয়ে যাওয়া হচ্ছে সে আবার সিনা টান করে আগুনের দিকে হাঁটতেছে, সুবহানাল্লাহ কর রে, একটা বারো কবি না বাঁচতে চাই, একটা বারো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখবি না কে রে, কি কন ফাঁসির দণ্ড আসামিকে উকিল বলে খেলে রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে আপনাকে যদি মাফ করে তাহলে আপনার ফাঁসি হবে না, তখন ইমানদার চিন্তা করে কার কাছে দরখাস্ত লেখবো, না 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 ইমানদার চিন্তা করে কার কাছে দরখাস্ত লিখতে, উকিল কয় রাষ্ট্রপতির কাছে, ইমানদার চিন্তা করতেছে এমন সময় ইমানদারের সামনে আল্লাহ বলতেছে তিনজন রাষ্ট্রপতি ক্ষমতায় থাকা অবস্থায় মারা গেছে, তিনটা রাষ্ট্রপতি ক্ষমতায় থাকা অবস্থায় মারা গেছে, একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, আর একটা হলো জিল্লুর রহমান, ক্ষমতায় থাকা অবস্থায় রাষ্ট্রপতি যদি মারা যায় সেই রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখিস না, তোর ফাঁসি হবে, তোকে হত্যা করবে, তোর জন্য জান্নাতের পালকি অপেক্ষা করতেছে, লিল্লাহে আর আমাকে তার কি ইমান নাই, কান দেখা একটা দরখাস্ত লেখছে রাষ্ট্রপতির কাছে, আবার উকিল বয়ান করছে যে সেই কান্দন স্যার কি করবেন, তো রাষ্ট্রপতি দয়া করে ওর ফাঁসির দণ্ড মৌকুফ করে দিয়েছে, ফাঁসির দণ্ড কি মৌকুফ, আচ্ছা উকিল বলছে ভাই আপনার তো দরখাস্ত কার্যকরী হয়েছে, আপনার তো আর ফাঁসি হচ্ছে না, আপনি এখন থেকে মুক্ত, যেই মুক্ত করে দিয়েছে হুররে এই কয় বাড়ির দিকে দৌড়, ওই যে বাড়ি দেখা যাচ্ছে বাড়ির সব দরজার লোকজন খাড়াই আছে, আজকে ফাঁসির দণ্ড আসামি মুক্তি ভয়া বাড়ি আসতেছে, বাড়ির যাওয়ার আগে সামনে আজরাইল খাড়া হচ্ছে, আজরাইল খাড়া হয়ে বলতে যাই তারপরে তুই কে রে পাগলা, আমি বাড়ি যাচ্ছি আর তুই আমার সামনে বলি চ যাই, তুমি কোথায় যাবো, কেন আজরাইল ভাই আমি সারা জীবন খালি ফাঁসি নিয়ে টেনশন করছি রে, মরার কথা আমার মনে নাই, এই জন্যই তো তুই শালা বেঈমান, এই জন্যই তুই বেঈমান,
যার কাছে দরখাস্ত লেখা লাগবে তার কাছে না লিখে তুই এমন একজন মৃত্যু পথযাত্রীর কাছে দরখাস্ত লিখছিস, দরখাস্ত লিখবি তার কাছে, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়াবকা জুহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যারা মুসলমান হবে, যারা মরে যাবে তাদের কাছে কোনো দরখাস্ত করবে না, যিনি কোনোদিন মরবে না তিনি হলেন আমাদের আল্লাহ। উত্তপ্ত তেলের মধ্যে তিনজনের মধ্যে বড় জনকে ফেলে দিচ্ছে, শিলা টান করে উত্তপ্ত আগুনের দিকে হাঁটতেছে, আসলে আগুনের দিকে হাঁটতেছে না জান্নাতের দিকে যাচ্ছে, যেরকম কার দিকে যাচ্ছে। রোম সম্রাট কাইসার বলতেছে, এই শৈলরা থামা থামা থামা, যেই থামাইছে বলতেছে তোমার বাঁচার শর্ত আছে একটাবার যদি বলো আল্লাহ রাসূল মানি না, একটাবার খালি বলো আল্লাহ রাসূল মানি না এখনই তোমাকে মুক্ত করে দেব। আগুনের চুলার কাছে গিয়া মুসলমান চিল্লায় বলতেছে, রে রোম সম্রাট কাইসার দরকার হলে গোটা দুনিয়া ছাড়ব, কিন্তু এক মুহূর্তের জন্য ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালু। দেরি করাস না, দেরি করাস না জান্নাতে যাইতে, দেরি করাস দরকার হলে গোটা দুনিয়া ছাড়বো, কিন্তু আল্লাহ রাসূলকে এক মুহূর্তের জন্য মুসলমানেরা ছাড়তে পারবে? জোরে বলেন ছাড়তে পারবে? আর আমরা বাংলাদেশের মুসলমান দরকার হলে আল্লাহ ছাড়বো কিন্তু দুনিয়া, এই জন্য তো বাতিলের সঙ্গে আপোষ করে আমরা বাঁচবার চাই। হুজুর বর্তমানে যে পরিবেশ চলতেছে আপোষ করা ছাড়া বাঁচার উপায় নাই। আমি বললাম, ভাইরে তুমি কি বাঁচাবা, তোমার নিয়ত তুমি কি বাঁচাবা, যে দেহ বাঁচানোর জন্য তুমি বাতিলের সঙ্গে আপোষ করতেছ, তুমি যতই চেষ্টা করো ওই দেহ তুমি বাঁচাবার পারবা না, বরং মুসলমানকে ঈমান বাঁচাতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা, কি বাঁচাতে হবে আরো জোরে বলেন, দরকার হলে আমাদের ঈমানকে বাঁচানোর জন্য দুনিয়ার কোন বাতিলের সঙ্গে আমরা আপোষ করব। খালি মুখে মুখে কইলে হবে না, বাতিলের বিরুদ্ধে একটু আন্দোলন করার দরকার আছে না নাই? করছেন কোনোদিন? কোনোদিনও করি নাই। জোহরের নামাজ পড়ার জন্য আসতেছে একজন মুসল্লি, জোহরের নামাজ পড়ার জন্য আসতেছে, জোরে কোন কোন নামাজ, আসার সময় দেখে দুইটা বেপর্দা নারী, দুইজন বেপর্দা নারী রাস্তা ঘুরতেছে, নামাজি লোকটা ওই বেপর্দা নারীর দিকে তাকাবার চায় না, কারণ আল্লাহর কোরআন বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তুমি যদি মুমিন হও তোমার নজর থাকবে কোন দিকে, নিচের দিকে, ধরে কোন দিকে, ওই নিচের দিকে তাকাইছে, দেখে দুই বেপর্দা আবার ওর সামনে আইছে। এখন কি করবে ভাই, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরের খান্নাস কয় একবার দেখ, একবার দেখা যাবে, এত ঘুরতেছে ব্রয়লার মুরগির মতো লড়ে না, একবার তাকায় দেখছে এই ফোকাস লাইট চোখের মাধ্যমে, সঙ্গে সঙ্গে কলিজার কাছে একটা মেমোরি আছে, যেরকম কি আছে ওই মেমোরির মধ্যে দুইটা ব্যাপারটা সেট হয়ে গেছে, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘরে গিয়া ও জোহরের নামাজের নিয়ত করতেছেন সামনে কাতারে, একতে দায়ী তো বিহাজাল ইমাম ইলা জিহাতিল কাবাতিস শরীফাত আল্লাহু আকবার, নিয়ত করার পরে চোখ দুইটা সেজদার দিকে আর মন হলো কাবার দিকে, আর অন্তর বলতেছে রাস্তার মধ্যে কি দেখলাম রে, একটু খেয়াল করবেন, মুখটা হলো কাবার দিকে, মুখটা কোন দিকে আর চোখ দুইটা হলো সেজদার দিকে, আর মন বলতেছে কি দেখলাম রে রাস্তার দুইটা কি দেখলাম রে, আপনারা বলেন তো নামাজ হবে, এ জোরে কোন নামাজ হবে, হাদিস আছে বিস্তারিত হুজুরি কলব ব্যতীত, হাদিস আছে বিস্তারিত হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না, তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না, আজ কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না। নামাজ যদি না হয় দেখেন
আমাদের কি করণীয় এটা একটু বোঝানোর জন্য বলতে যে আমাদের ইমাম সালাম ফিরাইছে সঙ্গে সঙ্গে এই লোকটা উঠছে ওঠার পরে বলতেছে আমার নামাজ হয়নি তো সমস্ত মুসল্লি বলতে তোর নামাজ হয়নি তো আমরা কি ইমাম সাহেব বলতেছে ভাইজান আপনার নামাজ হয়নি কেমনে বুঝলেন বলে রাস্তার মধ্যে দুইটা মেয়ে মানুষ দেখছি অথচ আল্লাহর ঘরের মধ্যে নামাজের নিয়ত করার পরে ওই দুই মেয়ে বারবার খেলে আমার চোখের সামনে চলে আইছে এখন বলেন নামাজ হয়েছে ইমাম বলতেছে তওবা করেন মুসল্লি বলতেছে তওবা করে কাম হবে না বলে কি করা লাগবে বলে ব্যাপারদার নারী মুক্ত রাস্তা আমাদের বাংলাদেশে দরকার ব্যাপারদার নারী মুক্ত রাস্তা দরকার তওবা করে কাম হবে তওবা জীবনে কতবার করব রে সকালে একবার দুপুরে একবার রাতে একবার বারবার তওবা তওবা না করে ব্যাপারদা নারী মুক্ত রাস্তা চায় তখন ইমাম বলতে যে কি করবার চাও বলে আপনি হবেন নেতা আমরা হব আপনার মুসল্লি আপনি খালি বলবেন ব্যাপারদা নারী যারা আমরা পিছন থেকে বলবো নামাজ নষ্ট করে তারা খালি আপনি বলবেন ব্যাপারদা নারী যারা গোটা গ্রামের রাস্তায় রাস্তায় আমরা মিছিল করব ইমামের নেতৃত্বে সমস্ত মুসল্লি মিছিল করতেছে ইমাম খালি বলতেছে ব্যাপারদা নারী যারা সমস্ত মুসল্লি বলতেছে নামাজ নষ্ট করে তারা গোটা গ্রামে মিছিল করে চলাইছে একাত মাসের মধ্যে আর কোন ব্যাপারদা নারী রাস্তা নাই লিল্লাহে বক্তার ওয়াজ দিয়ে বক্তার ওয়াজ দিয়ে যতই বক্তা ওয়াজ করুক وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى الله قرآن বলেছেন রে মেয়েরা তোমরা পর্দার মধ্যে থাকো এ কথা কার জাহিলি যুগের মেয়েদের মতন সাজুগুজু করে রাস্তায় তোমরা বের হয় না রাস্তায় তোমরা বের হয় না আমার মা বোনেরা যারা পর্দায় আছেন মা আপনাদের জন্য পর্দা এটা কোনো ওয়াজ নয় পর্দা হলো আল্লাহর হুকুম জোরে কোন পর্দা কি আল্লাহর আইন পর্দা হলো নারীদের জন্য নিরাপত্তার এক নম্বর আইন বর্তমান বাংলাদেশের সরকার নারী নিরাপত্তার নামে কত কিছু করতেছে আমার মায়েরা যেন নিরাপত্তা থাকে এই জন্য সরকার কত আইন করেছে অ্যাসিড মারলে মৃত্যুদণ্ড ধর্ষণ করলে মৃত্যুদণ্ড ইফটিজিং করলে এত দণ্ড এত আইন করার পরেও আমাদের বাংলাদেশের নারীরা নিরাপত্তা হবার পারতেছে না নিরাপত্তা না হওয়ার পিছনে কারণ আছে না নাই আপনারা বলেন তো কি কারণ এর আগে আমি ওয়াজ করে আপনাদের শুনাইছি যে ঘরের মধ্যে যদি শুটকি মাছ থাকে বিড়াল কে কোনোদিন কি দাওয়াত দেওয়া লাগে ঘরের মধ্যে শুটকি মাছ বিড়ালকে মাইকিং করে বলা লাগে বিড়াল তোমার দাওয়াত এটা বলা লাগে না কারণ শুটকির সাথে বিড়ালের সম্পর্ক সবচাইতে বেশি ব্যাপারদার নারীর সাথে লুচ্চার সম্পর্ক কম না বেশি কথা কান না কেন তো এখন ওই নাক টানতে টানতে ঘরের কাছে গেছে যায় দেখে ঘরের দরজা খোলা এমনিতে শুটকির সাথে সম্পর্ক বিড়ালের বেশি তারপরে আবার যায় দেখে কি খোলা দরজা খোলা পায় বিড়াল ঘরের মধ্যে ঢুকে থাকে খাটের তলে পাতিলে শুটকি তার উপর আবার ঢাক নাও নেই হাই রে হাই রে একটা ঢাক না যে থাকবি সেটাও নেই বিড়াল খুশি হইয়া বিসমিল্লা ছাড়ায় জোরে কোন কি ছাড়া কারণ বিড়াল জানে চুরি করে খাওয়ার সময় বিসমিল্লা বলা যায় নাই বিড়াল যে কাম করতে সেটা হালাল না হারাম জোরে কোন হালাল না হারাম আমাদের বাংলাদেশের বিসমিল্লা তুলে দিবার চাইছিল কারা বর্তমানে মদের লাইসেন্স দিচ্ছে তারা ধরে খান কথা ঠিক কিনা 21 বছর বয়সে মদের লাইসেন্স দিবে আপনাদের দুবুল হাটি যদি 100 লাইসেন্সধারী থাকে তাহলে এখানে একটা মদের দোকানের পারমিশন দেওয়া হবে আই রে আই এরাই চাই যেটা খাওয়ার সময় বিসমিল্লা বলা যাবে না সেই বিসমিল্লা আর সংবিধানে থোয়া যাচ্ছে না ধরে খান কথা ঠিক কিনা কয় না বিসমিল্লা তুলে দেবো তুই বিসমিল্লা কয় মদ খার পারবো পারবে না যারা সুদের টাকার ঘোষের টাকার গোস্ত মাছ খেলে জীবনও দেখবে না খাওয়ার সময় বিসমিল্লা কয় না কারণ জানে যে সুদের এক টাকা খায় নিজের মায়ের সঙ্গে নিজের মাও রে আহ কি বল মরে বাবা এ সুদের ব্যাপারে এত কঠোর ইসলাম যে সুদের এক টাকা খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জোরে কম কয়বার জিনা করার গুনাহ হয় যে সুদের 100 টাকা খায়
নিজের মায়ের সঙ্গে 3600 বার গুনাহ হয়, ব্যভিচার করার গুনাহ হয়, আর যে সুদের 1000 টাকা খায় তার 36000 বার জিনা করার গুনাহ হয়। পৃথিবীতে এমন কোন পতিতা নাই, এমন কোন পর্ণ নায়িকা নাই যে সারা জীবনে 36000 বার জিনা করছে, কিন্তু 1000 টাকা যারা সুদের খাসে এই এই এর চাইতে বেশি গুনাহ তারা করিছে। এখন কারা কারা সুদ খান, সুদ খাওয়ার সুদ দেওয়া দুটা কিন্তু সমান না, সুদ খাওয়া আর সুদ দেওয়া দুইটা সমান না। সুদ দেওয়া হলো কবিরা গুনাহ, আর খাওয়া হলো মায়ের সাথে দিনে। কারা কারা সুদ খান নিজের বিবেককে প্রশ্ন করেন। আমি আপনি এত খারাপ কাজটা করতেছেন, এই ঘুষ খাওয়া সুদ খাওয়া আর এই যে মদ খাওয়া দরিকন কি খাওয়া কথা কয় না, এগুলা খাওয়ার সময় বিসমিল্লাহ চলবে, এ কথাগণ বিসমিল্লাহ চলবে, আসবেই না, আসবেই না। সাধারণ একটা বিড়ি খাওয়ার সময় কেউ বিসমিল্লাহ পায় না। আমার এলাকায় একজন কেবল সিগারেট মুখত দিয়ে মেসর ঠোকা মারতিছে, আমি দৌড়ে যাই বললাম খাই বিসমিল্লাহ কয় ঠোকা মার ভাই, খালি বিসমিল্লাহ কয় মারো ঠোকা, ওই সিগারেট ফেলে দেখায় হুজুর আপনি আলেম না জানেন। আমি বললাম কেন ভাই আপনি জানেন না, সিগারেট ধরার সময় বিসমিল্লাহ বলা হারাম। আমি বললাম যেটা ধরানোর সময় বিসমিল্লাহ বলা হারাম সেটা টানা কি, এ ওটা টানা কি রে, আর কথা কয় না, আর কথা কয় না ভাই জান। বিসমিল্লাহ ছাড়াই বিলাল শুক্তি খাওয়া শুরু করছে, শুক্তির মালিক খসর খসর শব্দ পায়। আয়সা দেখে 3000 টাকা কেজি শুটকি বিড়াল খায়, পিছন দিক থেকে বিড়ালকে খফ করে ধরে বলে বিড়াল তোর জন্য আইন করা হলো, এরপরে যদি শুটকি খাস তোরে 20টা ব্যাত মারবো। যে বিড়ালকে একটা ব্যাত মারলে বিড়াল মরে যাবি, সেই বিড়াল উপরে এত কঠোর আইন করেছে, কয় ব্যাত 20টা ব্যাত মারবো, 20টা ব্যাতের আইন দিয়ে বিড়ালকে সাইড়া দিছে। কিন্তু ঘরের দরজা জানলা আগের মতোই খোলা রাখছে, শুটকির উপর ঢাকনাও দেয়নি, আগের মতোই দরজা জানলা খোলা ঢাকনা খোলা। আপনার বলেন তো 20টা ব্যাতের আইনের দিকে বিড়াল খেয়াল করবে না শুটকির দিকে খেয়াল করবে, শুটকির দিকে আবার বিড়াল খেয়াল করে ওই 20টা ব্যাতের আইনের কথা ভুলে গেছে। আমি সরকারকে বলবো নারী নিরাপত্তার নামে যত আইন করেন ওই আইন করা করে লাভ হবে না, দরজা জানলা বন্ধ করে দেন, পর্দার ব্যবস্থা করেন। দরজা জানলা যদি বন্ধ করে দেয় বিড়ালের বাপের ক্ষমতা নাই শুটকির কাছে আসতে পারে। আমি বর্তমান সরকারকে বলবো নারী নিরাপত্তার নামে যত আইন করেন কোন আইন দেয় নারী নিরাপত্তা দেওয়া যাবে না, আল্লাহর কোরআনের পর্দার আইন দরজা জানলা বন্ধ করার আইন চালু করা লাগবে, ধরে কোন ঠিক কি না। ও মায়েরা মায়েরা রে, মা ফাতিমার সঙ্গে আপনারা জান্নাতে যাবার চান, প্রত্যেকটা মা ফিলে গেলে মেয়েরা বলে হুজুর আপনি একটু ফাতেমার ওয়াজ করবেন, ফাতেমার ওয়াজ শুনে কোনো লাভ হবে না, ফাতেমার আমলকে গ্রহণ করা লাগবে, ধরে কোন ঠিক কি না। হাত পাও বান্দে বড় ভাইকে আগুনের চুলার মধ্যে ফেলে দিল, আগুনের চুলার মধ্যে ফেলে দিল, ও তো হাসতে হাসতে চলে যাচ্ছে, জবানের মধ্যে শুধু একটা মধুর বাণী উচ্চারণ করলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার বলেন তো কালকে যখন হত্যার দিকে নিয়ে যাওয়া হয় এখনই হত্যা করা হবে, এইটা কেউ যদি জানে তাহলে ওই কি রবীন্দ্রসঙ্গীত কয়, রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি কবি না কলমাগা কি বলবে, কথা কয় না। আল্লাহ রাসূল বলেছেন সারা জীবন কেউ যদি পাপ করে সারা জীবন, আর মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এ কলমা কইতে কইতে যদি মারা যায়, আমি নবী সাক্ষী দিচ্ছি এক কালেমা বলে মরার কারণে আল্লাহ তার জীবনের তমাম গুনাহ মাফ করে দিবে। আপনি কি কবার চাচ্ছেন, মরার সময় কলমা উচ্চারণ করা খুব সহজ, কেবলমাত্র আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হচ্ছে তারা এই কলমা কইতে কইতে দুনিয়া থেকে বিদায় নেয়। দুই ভাই চোখ বন্ধ করেছে, বড় ভাইকে হত্যা করতে আগুনের চুলার মধ্যে ফেলে একজন জীবন্ত মানুষকে হত্যা করা তারা দেখবে না এই মনে করে দুই ভাই চোখ বন্ধ করেছে। ওরা দুই ভাই কয়জনের মধ্যে, তিনজনের মধ্যে একজনকে ফেলে দিল, আর দুইজন চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে দেখতেছে। আল্লাহ রাসূল বলেছেন ইত্তাকু ইত্তাকু, তোমরা ভয় করো, ইত্তাকু
তাকো তোমরা ভয় করো ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ মুমিনদের সেই নজরকে তোমরা ভয় করো যে নজর তারা দুই চোখে দেখে না তারা দেখে আল্লাহর কোরআনের নূর দিয়া সুবহানাল্লাহ কোন না কেন ইয়ানজুরু বিনুরিল্লাহ ইয়ানজুরু তারা দেখে কিসের নূর আরো জোরে কোন এই কোরআনের আলো আছে না নাই আমরা একটু স্লোগান দেই অনেকে গাল ফুলাই ওয়াজ করবে সে খালি স্লোগান আজকে একটা স্লোগান দেওয়া লাগবে আল কোরআনের আলো ঘরে ঘরে লয় আপনার ঘরের মধ্যে আলো আছে আপনি যদি এখানে আসেন এই আলোর দরকার নাই এ কথা কোন দরকার নাই রাস্তার মধ্যে আলোর দরকার আছে না নাই তে খালি ঘরের মধ্যে আলো জ্বলবে আর গোটা রাস্তা অন্ধকার থাকবে এটা এটা হলো এটা একটা স্লোগান হলো এ তো এক পক্ষে স্লোগান হলো স্লোগান দিতে হবে এইভাবে আল কোরআনের আলো সব জায়গায় কোন জায়গা বাদ থাকা যাবে না সব জায়গার মধ্যে কোরআন থাকার দরকার আছে না দরকার আছে না আল কোরআনের আলো কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলমান আলেম ওলামা যেখানে মুসলিম আলেম ওলামার মুক্তি দিতে হবে সবাই বলেন মুক্তি চাই দিতে হবে লিল্লাহে এটা কি জন্য দেওয়ালাম যে জনগণ বুঝবে যে মাগরিবের পরেও লোক হয় রে এরা কি তেল তেলা হয় দাওয়াত দেওয়া সঙ্গে হুজুর অভ্যাস নাই আমার এলাকাতে অভ্যাস নাই হুজুর দশটার আগে নয়টার আগে কেউ আসি না ভাত না খেয়ে কেউ আসুনবে এই যে তেল তালাকের কথা আজকে আপনারা দেখেন তো এরা ভাত খাইয়া আসছে না যাইয়া খাবে এই কথা সারা জীবন খাইয়া শোনা লাগবে কেন যাইয়া খাওয়া যাবে না এখন আপনারা বলেন দুই ভাই চোখ বন্ধ করছে চোখ যখন মানুষের বন্ধ অন্তর চক্ষু খুলে যায় আপনারা বলেন তো তার ইমান জাদাতুহুম ইমানান তার ইমান কমে না বাড়ে এ জোরে কান কমে না বাড়ে হ্যাঁ বাড়ে ভাই যান আমাকে বলতেছে এই বাড়ি আমার হুজুর প্রায় 6 কোটি টাকা খরচ করে বাড়ি করছি দোয়া করেন আমি বললাম ভাই যান আসলেই তোমার বলে হুজুর কি কোন বিশ্বাস করেন না আমি বললাম ভাই যান আসলেই কি তোমার কই হুজুর কি কোন কাগজপত্র দেখবেন নাকি আমি কইলাম ভাইজান দুই চোখ খুলে বারবার বলছো আমার 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 এবার চোখ বন্ধ করে দেখো তো বলে হুজুর চোখ বন্ধ করলে তো দেখা যায় না আমি কইলাম একটু বন্ধ করো দেখার ব্যবস্থা করতেছি ও যখন চোখ বন্ধ করেছে আমি ওর কানে কানে বললাম এ দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর যাইতে হবে অন্ধকার কবর কানের কাছে এ দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর যাইতে হবে অন্ধকার কবর কিছুক্ষণ পরে তাকায় দেখি আর চোখের পাতা ভিজে গেছে আস্তে আস্তে পানি গালের উপর আসতেছে আমি করলাম ভাইজান চোখ খুলে বলো এই বাড়িটা কার ও চোখ খুলে বলতে যে হুজুর এই বাড়ি তো আমার না এই বাড়ি তো আমার না আমাকে অন্ধকার কবরে যাওয়া লাগবে কবরকে ভুলে গিয়ে দুনিয়ার বাড়ি বানাইছি গো হুজুর এতদিন আঙ্গুল দিয়ে দেখাইতাম এই বাড়ি আমার এই বাড়ি আমার না এই বাড়ি আমার না আমি কইলাম দুই চোখ দিয়ে যখন দেখবা তখন তোমারই বাড়ি মনে হবা অন্তরে চক্ষু দিয়ে যখন দেখতে পাবে তখন তোমার ইমান বলে দিবে মিছে মায়াই বন্দি থাইকা মিছে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের দুই ভাগ আছে বেলা এক পলকের নাই ভরসা সবাই বলেন এক পলকের নাই ভরসা মিশে সকল আশা কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা দুই ভাইয়ের ইমান বেড়ে গেছে চোখ বন্ধ করে দেখে ওই বড় ভাইয়ের দেহ আগুনের চুলার মধ্যে পড়তেছে আর ওই দেহটা পড়ার আগে কে যেন সসম্মানে ওই খাঁচার ভিতরের পাখি আমাদের দেহ হলো খাঁচা আর ভিতরের জীবনটা হলো পাখি জোরে কোন জীবনটা কি
আগুনের চুলাতে ওর বড় ভাই পড়ার আগে ওই খাঁচা থেকে কে যেন সসম্মানে কে যেন মানে আজরাইল ধরে কোন কে যেন মানে কি চাপা দিয়া ঘুষি দিয়া মার দিয়া না সসম্মানে সসম্মানে খাঁচার ভিতর থেকে পাখিটা বের করে সবুজ রঙের একটা বাগানে ছেড়ে দেয় আমার সোনার ময়না পাখি খাসা খানা কবর দিয়া জান্নাতে উইরা গেলি নাকি রে আমার সোনার ময়না পাখি যারা মুসলমান হবে তাদের খাসা যাবে কবরে ভিতরের পাখির কবর হবে না রে পাখির ইল্লিন নামক জান্নাতের বাগানে ঘুরে বেড়াবে ওরকে দুইজনের আর ভয় আছে যোরেখান দেখার পরার ভয় আছে আল্লাহর কোরআন হলো নূর এই কোরআন পড়েন কোরআন দেখেন কোরআন বুঝেন আল্লাহ ঈমান বাড়ায় দিবে বাতিলের সঙ্গে কোনো আপোষ হবে না বরং বাতিলের বিরুদ্ধে যুদ্ধ হবে যোরেখান কথা কান না আপোষ আমরা অনেকে বলি জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ আমি আপনি যতই চেষ্টা করি জীবন বাঁচাতে পারবো না বাঁচাতে হবে ইমান রোম সম্রাট কাইসার কই দুই নম্বরকে সঙ্গে সঙ্গে দৌড়াইছে পুলিশ ধরার আগে দৌড়াইছে সুবহানাল্লাহ কবেন না কারণ বড় ভাই দেখিছে জান্নাতত ঘুরতিছে উই আর এই দুনিয়া থাকবার চায় এই জন্য আল্লাহ বলেছেন বালতু সিরুন আল হায়াত আর দুনিয়া এই ছেলেমেয়ে করার কি হলো এই দুটা গেল এটা যাচ্ছে সিজার করার নাকি আর আসলে এই যুবকেরা ফেসবুক টিপতে টিপতে আল্লাহর কোরআনের কথাগুলো তাদের কানের মধ্যে ঢুকতিছে আপনি যতই চেষ্টা করেন চাল চলন দেখলে মনে হয় যারা কোন গ্রহ থেকে চাল্লাই ভালো জানে পোশাক আশাক চাল চলন কথাবার্তা কয়েকদিন আগে আমার এলাকায় দেখে একজনকে ঘাড় কাট করে হাঁটতেছে তা আমি কইলাম কে রে তোর ঘাড়ত কি হয়েছে রে পিছন দেখতে একজন বলতেছে হুজুর আপনি বুঝবেন না এই বুঝবো না কেন আমি কি বাংলাদেশে থাকি না হুজুর এটা একটা পুষ্পা নামে একটা সিনেমার নায়ক ইনকার থাকে এই শালা ওই নায়কের অ্যাক্টিং করতে পুষ্পা নাকি একটা সিনেমা তার নায়ক নাকি ঘাড় কাট করা থাকে ওই শালা সে ঘাড় কাট করছে ও কেই ওয়াইতে বুঝেন যাবি ওর পাসাত খালি বাড়িয়ে রাখবি জোরে কর কথা ঠিক না কোরআন দিয়ে যখন সমাজ চলবে এই পুষ্পা টুষ্পা যে সাইজের যুবকগুলো আছে বাইরে ওদেরকে সাইজ করা হবে জোরে কর কথা ঠিক না এদের ওয়াজ দিয়ে সাইজ হবে এখন দুই নম্বরের ইমান বেড়ে গেছে দৌড়াইছে রোম সম্রাট কাইসার কই সৈন্য যাওয়ার আগে আইছে বলতে যে বড় ভাইয়ের পথে আমিও যাবার চাই আগুনের চুলার মধ্যে তাকে হত্যা করা হলো এবার রোম সম্রাট কাইসার মাথার চুল টানতেছে মাথার চুল টানতেছে আর বলতেছে জীবনে বহু যুদ্ধ করলাম এরকম পরাজিত হইনি আজকে তিনজন মুসলমানের ইমান হরণের যুদ্ধে আমি পরাজয় বরণ করতে যাচ্ছি এমন সময় পাদ্রী দাঁড়ায় বলে যাব না আজকের যুদ্ধেও আপনার বিজয় হবে আজকের যুদ্ধেও আপনার বিজয় হবে রোম সম্রাট কাইসার বলে তিনজনের মধ্যে দুইজন হাসি মুখে মৃত্যুর দরজায় চলে গেল হাসি মুখে দুনিয়া থেকে বিদায় নিল এও তো যাওয়ার জন্য লাফালাফি করতেছে তাহলে আজকের যুদ্ধে আমার বিজয় কেমনে হলো পাদ্রী বলতেছে এখন একে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেওয়া হত্যা করা যাবে না এই উত্তপ্ত তেলের চাইতেও আরো কঠিন আগুনের মধ্যে একে ফেলতে হবে কঠিন আগুনের মধ্যে ফেলতে হবে রোম সম্রাট কাইসার বলে পাদ্রী রে যে আগুন জ্বলতেছে এই আগুনের চাইতে কঠিন কোনো আগুন তো দুনিয়াতে নাই পাদ্রী বলতেছে আছে আপনার জানা নাই এর চাইতেও কঠিন আগুনে এই দুনিয়ার আগুন দিয়া একজন মুসলমান যুবকের ইমান হরণ করতে পারবেন না এর চাইতে কঠিন আগুন পাদ্রী খ্রিস্টান কাইসার বলতেছে আর চাইতে কঠিন আগুনের নাম কি পাদ্রী বলতেছে আর চাইতে কঠিন আগুনের নাম হলো আমার ঘরে 17 বছরের একটা সুন্দরী মেয়ে আছে রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরায় অঙ্গে প্রেমের সুদা পাম করেছে হাইরে আমার দিওয়ানা পাদ্রী বলতেছে এ যে আগুন জ্বলতেছে আর চাইতে কঠিন আগুন আমার বাড়িতে আছে 17 বছর বয়স সুন্দরী মেয়ে এই মেয়ের পাল্লা তাক ফেলার লাগবে এই মেয়ের পাল্লা ধরে কোন কার পাল্লা
চোদ্দই ফেব্রুয়ারি তারা পালন করে, এরা কিসের পাল্লাত? আপনারা তো জানেন না ভাই, আমার তো ফেব্রুয়ারিতে ওই যে আপনাকে মরহুম আব্দুল জলিল একটা পার্ক নাই ওই ওই দিক দিয়ে রাস্তা, আয় রে ভাই রে, আল্লাহ দেখালো রে, নওগাঁর লোকেরা এত পার্ক, ডানা পার্ক, তারপর কি পার্ক, আর একটা ওই সাইডে কি পার্ক আছে, শখের পল্লি, হাই হাই। তারপরে তো আপনাকে যে যে বিল আছে মধ্যে মধ্যে বসবার দিছে, মনে হয় কাতি মাসে কুত্তে সব একটি হচ্ছে, ধরে কর কথা কি বাস করবো সোনার সারেরা, একটু মনোযোগ দেন, শোনেন। পাদ্রী বলতেছে আমার মেয়ের পাল্লায় ফেলাতে হবে, চল্লিশ দিন সময় দেন, মাত্র চল্লিশ দিন, ধরে কোন কয়দিন, চল্লিশ দিন পরে এই যুবককে আপনার কাছে নিয়ে আসবো, এই যুবকের জন্য আগুনের চুলা যখন চালাবেন, যুবক চিল্লায় বলবে বাঁচতে চাই বাঁচতে চাই বাঁচতে চাই বাঁচতে চাই, যতদিন ইমানদাররা মরবার চাবে, যতদিন এরা মরবার চাবে ততদিন এদের ইমান নষ্ট করা যাবে না, যখন এরা বাঁচবার চাবে তখন এদের ইমানে আঘাত করা যাবে। আমার সামনে যারা বসে আছে আপনারা বাঁচতে চান না মরতে চান? কারা কারা মরতে চান আল্লাহ হাত দেখান, লিল্লাহে তাকবীর, আসলে যারা মরবার চাচ্ছেন এরাই মরবি না, আর যারা বাঁচতে চাচ্ছে এরাই বাঁচবি না। হয়তো বলবেন হুজুর মরবার যারা চায় তারা কেন মরবে না, তারা মরবে না, পঞ্চ আত্মা পঞ্চরূহ হিসাবেতে দেখা যায়, একেতে দুইয়েরই জনম, পরমাত্মার মরণ নাই, কে বলে মানুষ মরে, মানুষ মরিলে তবে বিচার হবে কা? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন, এবার যুবককে ধরে নিয়ে ঘরের মধ্যে বন্দি করা হয়েছে, পাদ্রি তার মেয়েকে বলতেছে মা আমি রোমের দরবার থেকে একটা যুবককে নিয়ে আইছি মা, এর সঙ্গের দুই ভাই ইমান নিয়ে দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু রোম সম্রাট কাইসার ঘোষণা করেছে ইমান হরণের যুদ্ধ, এই যুদ্ধে তাকে বিজয় লাভ করাতে হবে মা। মেয়েটা বলতেছে বাবা কিভাবে, বলে এই যুবককে নিয়ে আইছি চল্লিশ দিনের সময় দিয়ে, এই চল্লিশ দিনের মধ্যেই তার ইমানটা নষ্ট করে দিতে হবে, তুই কি পারবি না মা? বাবা হয়ে মেয়েকে বলতেছে ওই যুবকের ইমানটা নষ্ট করে দিতে হবে, তুই কি পারবি না? আপনার বলেন তো এরা কেমন বাবা, এ কথাটা কেমন বাবা? যেই বাবার সামনে মেয়েটা হাই হিল পরে, প্লাজো পরে, একেবারে টাকনা থেকে আধা তো পরে একটা পায়জামা, পেটিকোটের মতন ঢিলা, এই পায়জামার নাম হলো প্লাজো, দোরেকার নাম কি? মেয়েটা হাই হিল পরে বাবার সামনে দিয়া, আগেকার মেয়েরা ওন্না এভাবে দিচ্ছিল, আমরা দেখছি ওন্না এইভাবে দিয়া তাদের বুক ঢাকতো, আর এখনকার মেয়েরা ওন্না এইভাবে দেয়, ওই দুইটা লাইটের মতন বার করে রাখে, ধরে কোন ঠিক কিনা ভাই? এখন বলেন আপনার সামনে আপনার মেয়ে হাই হিল পরে কিল কিল করে বেপর্দা পোশাক পরে রাস্তায় যাচ্ছে, আপনি বাবা হয়ে কিছুই বলতেছেন না, আপনি মনে করতেছেন আল্লাহ শুধু আপনার মেয়েকে ধরবে আপনাকে ধরবে না? আপনি কি জানেন নবী ফাতেমার থুতুনির তলে হাত দিয়া কপালে একটা চুমু খেয়ে বললেন মা তুই কোনোদিন মনে করবি না, তোর বাবা আল্লাহর নবী বলে তুই জান্নাতে যাবি, তোর বাবা আল্লাহর নবী বলে তুই জান্নাতে যাবি মা, কখনই মনে করবি না, কখনই মনে করবি না মা, জান্নাতে যদি যাবার চাস তাহলে জান্নাতের আমল করে যেতে হবে। আল্লাহর নবী তাকায় দেখে ফাতেমার হাতের মধ্যে দুইটা চুড়ি, নবী ফাতেমার দিকে তাকাই বললেন মা এই দুনিয়াতে যে সাজবে মা আল্লাহ তার আখিরাতের সাজ কমায় দেবে। তখন ফাতেমার বয়স মাত্র নয় বছর, হাতের মধ্যের চুড়ি খুলে মাটির থাইলা দেয়, নবী দুইটা চুড়ি খুলে পকেটের মধ্যে ঢুকাই, ফাতেমা বলে বাবা যেই চুড়ি হাতে দিলাম দুনিয়ার জন্য সাজা চলবে না বাবা, বাবা সেই চুড়ি ফাইলা দিলাম কুড়ে কেন পকেটে ঢুকাইলেন? রাসেল বলে ফাতেমা একদিন তোর নাকে ফুল পরায় দিব মা, একদিন তোর কানে দুল পরায় দিব, একদিন তোর গলায় মারা পরানো হবে। ফাতেমা বলে কবে কবে বাবা কবে? আল্লাহর নবী বললেন যেদিন তোমার বিবাহ হবে। ও
ফাতেমা মেয়েরা কেবলমাত্র শুধুমাত্র একজন ব্যক্তির জন্য সাজতে পারবে সেই ব্যক্তি হলো তার স্বামী মা স্বামী ছাড়া অন্য কোন পুরুষের জন্য মেয়েরা সাজবার পারবে আর এখন কারগুলা কার জন্য আপনার মেয়েরে আপনার মেয়ে আপনি কিছুই বলতেছেন না আপনার মেয়ের কারণে এই যুবকগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই যুবক তো সোনার যুবক আজই যদি মেয়েরা পর্দার ভিতরে যায় আমরা দেখব যুবক এক নম্বর দুই নম্বর তিন নম্বর কাতার দখল করেছে জোরে কোন ঠিক কিনা ভাই নামাজের মধ্যে সে যুবকরা মন বসাবার পারতেছে না খালি বেপর্দা নারীর কারণে আসেন একটু মনোযোগ দেন যুবককে বন্দি করে রাখছে কোথায় ঘরের মধ্যে পাদ্রি তার মেয়েটাকে নিয়ে এবার যুবকের ঘরের মধ্যে উঠাইয়া দেয় মা তোর যত আছে আলা ভুলা কালা মেয়েরা তো বহু কালা জানে কালা বোঝেন না সলা কলা আছে না নাই সলা কলা স্বামীর কাছে কালে কান্দতেছে স্বামী কয় কান্দো কেন কান্দো কেন বউ পাও হাত দেখায় বউ পাও হাত দেখায় তোমার পায়ের তলে আমার জান্নাত তোমাকে নিয়ে একটু জান্নাতে থাকবার চাই স্বামী বলে এই জন্য কান্দার কি দরকার আছে কান্দো কেন কিছুক্ষণ পর কারেন্ট গেছে বউ দৌড়ে না পাকা বাতাস করতেছে স্বামী কয় আল্লাহরে আল্লাহ আমাকে একটা বউ দিছে তাও খালি বউ গু করে কান্দে এ কান্দো কেন বউ বলতেছে কান্দার কারণ হলো তোমার বাপ মা তোমার বাপ মা আমি তোমাকে নিয়ে একটু জান্নাতের সংসার করবার চাই কিন্তু তোমার বাপ মা এই বুড়া বুড়ি এই দুই শয়তানের জন্য হচ্ছে না দেখছেন কান্দা কান্দা কার বিরুদ্ধে ওয়াজ করতেছে বেটা কয় ওয়াকাজা রব্বুকা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান সবচাইতে বড় জিকির হলো আল্লাহর ইবাদতের পরে বাপ মাকে দয়া কর ভক্তি কর বাপ মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত জোরে কোন কথা ঠিক কিনা স্বামী বুঝবার পারছে কারণ কোরআনের সাথে স্বামীর সম্পর্ক আছে ওই অভিনয় ধরবার পারছে অভিনয় ধরবার পায় কান্দার যদি চাচ্ছু আসল কান্দা তো কান্দাচ্ছি দেরি ঘর হাতের কাছে এক কাজ ছিল ভাই বসে দিছে বউ কই জান্নাতি রে ই জান্নাতি যে বউয়ের অভিনয় ধরবার পারে এই স্বামী জান্নাতে যাবে ধরে কোন সুবহানাল্লাহ বউ কয় আল্লাহ রে আমাকে একটা স্বামী দিছে রে আমার সলা কলা ধরা খাসে আর যে স্বামীরা ধরবার পারে না ওরা জাহান্নামে যাবে ধরে কান কোথায় যাবে এ কথা কান কোথায় যাবে মেয়েরা সলা কলা কম জানে না বেশি জানে পাদ্রি ঢুকে দিছে 17 বছর সুন্দরী মেয়ে ঘরের মধ্যে ঢুকে তাকায় দেখে যুবকের দিকে যুবক তাকায় আছে নিচের দিকে আল্লাহ কয় যুবক যতক্ষণ মেয়ের দিকে তাকাবে না ততক্ষণ আমি জান্নাতের হুর তোমার সামনে হাজির করব তো এখন বলেন যে ছেলে জান্নাতের হুর দেখতেছে দুনিয়ার থেকেই তাই ওইগুলা মেয়ের দিকে তাকাবি এখন তাকাবি এই যুবক তোমরা খালি বেপর্দার নারীর দিকে তাকাবে না আল্লাহ তোমাদেরকে জান্নাতের হুর দেখাই দিবে ধরে কোন কথা ঠিক কিনা যুবক নিচের দিকে তাকায় আল্লাহর কোরআন ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন জোরে কোন সুবহানাল্লাহ একদিন দুই দিন তিন দিন যুবক খালি তাকায় থাকে আল্লাহ জান্নাতের হুর দেখায় ওই মেয়ের দিকে যুবক একটাবারও তাকাই না মেয়েটা দেখতেছে এবার শুরু করা লাগবে গান জোরে কোন কি গান গান দিয়ে মানুষ পাগল খানা যায় যার একটা ন্যাংটা গান একেবারে মিষ্টিক গান হলো বাদাম বাদাম জোরে গান করে তার কোনো অর্থ নাই কোনো কিছুই নাই সব গানের তাও কিছুটা অর্থ থাকে বন্ধু আমার বউ নিয়ে আমার বাড়ির সামনে দিয়ে অঙ্গ করে হাঁটা যায় বুক ফাটা যায় এটা একটা অর্থ আছে বুঝছেন না কিন্তু বাদাম বাদাম এ কি রে আমার কাছে আছে বুবু কাঁচা বা মারে টান আপনারা বলেন তো যতই আকর্ষণ হোক এক এক সপ্তাহ পরে ওই গানের আর কোনো আকর্ষণ নাই মেয়েটা সেই গান শুরু করেছে ওই ঘরের ভিতরে আর যুবক যে গানের আকর্ষণ কিয়ামত পর্যন্ত ফুরাবে না সেই গানই হলো আল্লাহর গুণগান আল কোরআন
দশ বছর বয়স থেকে নামাজ ধরেছে, এখন ষাট বছর বয়স, পঞ্চাশ বছরে কত রাকাত নামাজে কতবার সুরা ফাতিহা পড়েছে, কত ইমামের সুরা ফাতিহা শুনেছে, যখন যেখানে যায় সেখানে মাগরিব এশা ফজর এরকম নামাজ পড়লে জোরে ফাতিহা শুনবার পায়। আপনারা বলেন তো এই পঞ্চাশ বছর ধরে শুধুমাত্র সুরা ফাতিহা পড়তেছে শুনতেছে, তারপরেও কি তার একটা বার বিরক্ত লাগতেছে? এমনি আল্লাহ কইছে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান, এমনি এমনি মেয়েটা যখন গান ধরেছে সঙ্গে সঙ্গে যুবক বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালু। মেয়ের মুখের গান বন্ধ হয়ে গেছে, গান বন্ধ, যুবকের পিছনে এতদিন পর্যন্ত যে মেয়েটা সাজগোজ করে যুবককে নষ্ট করবার চাইছে, এখন আল্লাহর কোরআনের শব্দ শোনার সঙ্গে ওই মেয়েটার ওন্না মাথার উপরে ওঠে, মাথায় কাপড় দিয়ে যুবকের পিছনে বসে আর কোরআন তেলাওয়াত শুনতেছে। মেয়েটা ঘর থেকে বাইরে যায়, পাদ্রী বলে মা খবর কি, মেয়েটা বলে বাবা খবর হচ্ছে, খবর হচ্ছে আসলে ছেলেটাকে নষ্ট করবার পারতেছে না, নষ্ট মেয়েটা একজন মুসলমান যুবকের পরশে ভালো হয়ে যাচ্ছে। পরশ না পরশ না, খালি ঘরের মধ্যে, ঘরের মধ্যে বরকত আছে না, মুসলমান যে ঘরে থাকে বরকত আছে না নাই, কিন্তু মুসলমানের ঘরে যদি আবার স্টার জলসা ঢোকে তখন আবার বরকত শেষ। আপনি এশার নামাজ পড়ে ঘরের মধ্যে যাচ্ছেন, মাশাল্লাহ আমি এশার নামাজ পড়লাম মসজিদে, আমার বউ তো ঘরের মধ্যে নামাজ পড়ে কোরআন শরীফ পড়তেছে রে, কিন্তু যাইয়া দেখে হিন্দুকের পূজার পাতে হরি 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 কি হরি হরি লো 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 কি ওরে বাবা, পাও দিয়ে দেখতেছে আপনার বউ স্টার জলসা দেখতেছে, স্টার জলসা কি দেখছেন, কি হলো ঘর, কি রহমত হলো না গজব হলো, কথাটা রহমত না গজব, কিন্তু যুবকের কোরআন তেলাওয়াতের কারণে পাদ্রীর গজব, মেয়েটা ঘরের মধ্যে ঢুকে রহমতের পরশ পাইছে, জোরে কান সুবহানাল্লাহ। এভাবে চলতে চলতে এক মাস হয়ে গেল, এবার মেয়েটা বলে যুবক রে তোমার মুখের কোরআন তেলাওয়াত শুনতে শুনতে আমি তোমার দলে ভর্তি হবার চাই। যুবক বলতেছে আমার দলে যদি ভর্তি হবার চাও ভর্তির টিকিট হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা ঈমান গ্রহণ করে যুবকের দলে ভর্তি হয়ে গেছে, ইসলামের দলে ভর্তি হয়ে গেছে, জোরে কান সুবহানাল্লাহ। পাদ্রী বলতে যে মা খবর কি, চল্লিশ দিনের সময় নিয়েছি আর মাত্র কয়েকদিন পর, তুই যদি যুবককে নষ্ট করবার না পারিস তাহলে যুবককে আগুনের চুলার মধ্যে ফেলে দিবে, তোকেও ফেলে দিবে, আমাকেও ফেলে দিবে। ও মা তুই কি মরতে চাস, আমি কি মরতে চাই? মেয়েটা মনে মনে কয় বাবা যেই দলে ভর্তি হয়েছি এই দলে মরার কোনো ভয় নাই, কারণ মরলে আল্লাহ আটটা জান্নাতের দরজা খুলে দেয়। এটা মনে মনে ধরে কোন কি আর মুখে বলতেছে, চেষ্টা চলতেছে। একত্রিশ দিনের মাথায় মেয়েটা কান্দার বলে যুবক চল্লিশ দিন হয়ে গেলে, চল্লিশ দিন হয়ে গেলে তোমাকে হত্যা করবে, আমাকে করবে, আমার বাবাকে করবে। যুবক বলতেছে আলহামদুলিল্লাহ, কারণ আমার সামনে দুই ভাইকে হত্যা করেছে, আমি দেখেছি তাদের হত্যা হয়নি, আল্লাহ তাদের চিরজীবন দান করেছে, আমি সেই চিরজীবন পায় জান্নাতে যাবার চাই। রে এখানে হত্যা এখানে মৃত্যু আমি পরোয়া করি না। মেয়েটা বলতেছে চলো আমরা পালায়া যাই। সঙ্গে সঙ্গে যুবক বলে রে মেয়ে মুসলমান কোনো পলানোর জাত না, মুসলমান কোনোদিন পালাবার পারে না। এবার মেয়েটা বলে যুবক মুসলমান পলাবার পারবে না কিন্তু মুসলমান হিজরত করবার পারবে, ধরে কোন ঠিক কি না, কারণ আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় কি পালায় গেছে না হিজরত করেছে? তোমার সঙ্গে দুই ভাই তারা ঈমান নিয়ে জান্নাতে গেছে, তুমিও যাবে, কিন্তু এই খবর দুনিয়ার কোন মানুষ জানবে না, দুনিয়ার কোন মানুষ জানবে না, তিনজন মুসলমানকে নোম সম্রাট কাইসার হত্যা করেছে, আমি আর তুমি যদি হিজরত করে এই রোম থেকে বাইরে যাবার পারি তাহলে এই মুসলমানের ঘটনা দুনিয়াবাসী জানতে পারবে, জোরে কান সুবহানাল্লাহ। এবার যুবক মেয়েটার সঙ্গে হিজরত করতেছে,
গভীরাতে দুই ঘোড়ার পিঠে দুইজন পিছন দিক থেকে পিছন দিক থেকে মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু আন ইয়ারজি ইলা দুনিয়া ওয়ালাহু মালাল আরদ মিন শাইইন ইল্লা শাহীদ জোরে কোন সুবহানাল্লাহ পিছন দিক থেকে দুইজন জান্নাত থেকে বের হয়ে ডাকতেছে আব্দুল্লাহ যে মেয়েটাকে নিয়ে যাচ্ছে সেই যুবকের নাম হলো আব্দুল্লাহ জোরে বলেন নাম কি আব্দুল্লাহ রে কোথায় যাচ্ছিস ভাই একটা বার কি পিছন দিকে তাকাবি না আব্দুল্লাহ চমকে বলতেছে এরাই তো আমার সেই দুই ভাই যাদেরকে রোম সম্রাট কাইসার হত্যা করেছে পিছন দিকে তাকায় দেখে সাদা সফেদ জান্নাতি ঘোড়ার পিঠে চড়ে দুই ভাই বলে ভাইজান তোমাদের খবর কি বলে আমরা মরি নাই রে আমরা মরি নাই আমরা জান্নাত থেকে মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু আন ইয়ারজি ইলা দুনিয়া আমরা জান্নাত থেকে দুনিয়াতে এসেছি তোর মহব্বতে একটা যুবতী পাদ্রীর সুন্দরী মেয়ে তুই কোথায় যাবি বিপদে পড়তে পারিস কারণ যে কোনো সময় মেয়ে থাকলে যদি তাদের সম্পর্ক না থাকে শয়তান মাঝখানে জায়গা পায় শয়তান যেন তোদের জায়গা না পায় এই জন্যে জান্নাত থেকে আমরা দুইজন এসে সাক্ষী হয়ে তোকে বিয়া দিবার চাই লিল্লাহে তাকবীর আল্লাহর বান্দার যে আয়াতে কারিম আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই আয়াতকে সামনে নিয়ে আমি আপনাদের সামনে ওয়াজ করেছি ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন বিপদ আপদ মুসিবত যা কিছু হোক আমরা পরোয়া করি আমরা ভরসা করি একমাত্র কার উপর এটা হলো মুমিনদের তিন নম্বর বৈশিষ্ট্য সর্ব অবস্থায় তারা ভরসা করবে আল্লাহর উপর আল্লাহ পাক আমাদের সকলের জন্য কবুল করুক সকলে বলে আমিন তিন দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই প্রথম রজনীতে আল্লাহ সন্ধ্যার পরে ঘন্টা দুয়েক আলোচনা করেছি আল্লাহ মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে নাজাতের জন্যে জান্নাতের জন্যে কবুল করো ১৬০০ সদস্য বিশিষ্ট মাহফিল ঐতিহাসিক মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো যারা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে এই জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ তাদের সকলকেই তুমি জান্নাতি কবুল করো আয় আল্লাহ তালা দুবুলহাটের রহমত বরকতের দরজা খুলে দাও অনেক সদস্য দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তাদের সকলের কবরকে জান্নাতুল ফেরদাউস নসিব করো তাদের সকলকে জান্নাতের সদস্য কবুল করো কবরকে জান্নাতের টুকরা কবুল করো আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুকুনি মা যাদের কবরে গেছে আল্লাহ মার কবর জান্নাত বানাও আমি সহ আমরা যারা বাবা হারা ইতিম হয়ে গেছে আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানাও আল্লাহ ভলেন্টিয়ার থেকে শুরু করে প্রশাসন পর্যন্ত যারা সর্বাত্মক সহযোগিতা করে এই মাহফিল করার আঞ্জাম দিচ্ছে আল্লাহ তাদের সকলকেই তুমি কবুল করো আল্লাহ 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 তোমার দরবার আরজ করি আমাদের মধ্যে যারা বিপদ আপদ মুসিবতের মধ্যে আছে আল্লাহ সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে আমাদের হেফাজত করো আল্লাহ আসমানের আসমানে লাও জমিন বলা জমিনে দাবায় দাও মাঠে ময়দানে যে ফসলগুলো আছে আল্লাহ রহমত বরকতে হেফাজত করো আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করো আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে আর শুনেছে আবেদা সালিহা পর্দার এসে কবুল করো আল্লাহ যুবকদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি কবুল করো আল্লাহ এই যুবকদেরকে সমস্ত অশ্লীল কার্যকলাপ থেকে হেফাজত করো আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করে যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয় মাসটা ধরে রমজান মাস হয় ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু